নমস্কার, আমি শুভ্রনীল এবং আপনাদের চ্যানেল টেকি শুভ্রনীলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ল্যাপটপ কেনার কিছু গাইড নিয়ে। সম্ভবত বাংলার ইতিহাসে প্রথমবার, বাংলা ইউটিউবের ইতিহাসে প্রথমবার কোনো সঠিক গাইড দেওয়ার চেষ্টা করব আপনাদের ল্যাপটপ কেনার বিষয়ে। কোন ল্যাপটপ আপনার জন্য ভালো, কোন বাজেটে আপনার ল্যাপটপ কেনা উচিত হবে, কোন প্রসেসর, কোন কোম্পানি, সব বলবো আজকে ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলের পাশে থাকুন এবং আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যান। চলুন শুরু করি। সব খবর সবার আগে সঙ্গে থাকুন আমার সাথে। ল্যাপটপ কিনতে গেলে আমাদের প্রধানত দুটো জিনিসের দিকে নজর দিতে হবে। প্রথমত বাজেট, দ্বিতীয়ত ইউজেজ। যদি আপনার বাজেট খুব বেশি হয় কিন্তু ইউজেজ খুব লাইট হয় তাহলে আপনার কোনো লাভ হবে না, সেখানে ভ্যালু ফর মানি আপনি পাবেন না। কিন্তু আপনার যদি হেভি ইউজেজ হয়, আপনি যদি কম দামি ল্যাপটপ কিনেন, তাতে আপনার অসুবিধা হবে, আপনি কোনো কাজ ঠিক করে করতে পারবেন না। এবার চলুন দেখে নিই ল্যাপটপ কিনতে গেলে কোন কোন জিনিসগুলো দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ল্যাপটপ কিনতে গেলে যে জিনিসটা আমাদের সবার প্রথমে নজর দেওয়া উচিত সেটা হলো প্রসেসর। বাজারে দুটো কোম্পানির প্রসেসর লঞ্চ করে কম্পিউটারের জন্য, সেটা হলো ইন্টেল আর এএমডি। প্রসেসর তৈরির ক্ষেত্রে ইন্টেলকেই সেরা মানা হয়, কারণ ইন্টেলের থার্মালস খুব ভালো, ইন্টেলের প্রসেসরের পারফরমেন্স খুব ভালো, হিট কম হয়, গেমিং খুব ভালো করা যায়, ইন্টেলের যে ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই গ্রাফিক্সটাও খুব ভালো। তাই ইন্টেলের প্রসেসর এএমডি প্রসেসরের থেকে অনেক ভালো, যদিও এএমডি রাইজেন প্রসেসর লঞ্চ করে ইন্টেলকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, কিন্তু ইন্টেলের প্রসেসর তবুও বেস্ট। বাজারে বর্তমানে ইন্টেলের 10th generation প্রসেসরওয়ালা ল্যাপটপ অ্যাভেলেবেল আছে, তো ইন্টেলের প্রসেসরওয়ালা ল্যাপটপ আপনারা নিতে পারেন। দ্বিতীয়ত আমাদের যেদিকে নজর দেওয়া উচিত ল্যাপটপ কিনতে গেলে সেটা হলো ডিসপ্লে। ডিসপ্লের দিকেই আমরা সারাক্ষণ তাকিয়ে থাকি, কম্পিউটারে যে সমস্ত কাজ আমরা করি সেটা ডিসপ্লের মাধ্যমেই সম্পন্ন করা হয়। তো ডিসপ্লেটা যদি ভালো হয় তাহলে আমরা কম্পিউটারকে অনেক অনেক উন্নত করতে পারি এবং সেটা থেকে আমরা এনজয়মেন্ট অনেক নিতে পারি। আপনি যদি মাল্টিমিডিয়া বেশি করেন বা ভিডিও এডিটিং বেশি করেন বা অন্যান্য কাজকর্ম যেখানে ডিসপ্লের ইউজেজ খুব বেশি সেই সমস্ত কাজ করেন, তাহলে আপনার সেক্ষেত্রে ফুল এইচডি ডিসপ্লে অত্যন্ত জরুরি। কিন্তু আপনি যদি অফিসিয়াল টাস্ক করেন, যেমন ওয়ার্ড, এক্সেল ইত্যাদি নর্মাল কাজ করেন যেখানে ডিসপ্লের অতটা রিকোয়ারমেন্ট নেই, সেখানে আপনার পক্ষে এইচডি ডিসপ্লে যথেষ্ট। এবার আসা যাক র্যাম, আপনার জন্য কতটা র্যাম উপযোগী। 4GB 8GB বাজারে অনেক কিছুই বলে, আপনাকে বলা হলো যে 4GB র্যামে আপনার কাজ চলে যাবে, 8GB দরকার নেই, কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ভিডিও এডিটিং বা অন্যান্য হেভি টাস্ক করেন, খুব বেশি গেমিং করেন, তাহলে আপনার জন্য 8GB কিংবা 12GB র্যাম বেটার। আর র্যামের টাইপ হচ্ছে DDR4। DDR4 র্যাম এখনকার দিনে অন্তত মার্কেটে অ্যাভেলেবেল বেস্ট র্যাম, তাই DDR4 র্যাম নেওয়া উচিত। এবং র্যামের ফ্রিকোয়েন্সিটাও যাতে 2300 থেকে 2600 MHz হয়, মানে অনেকটা বেশি ফ্রিকোয়েন্সি হয়, যাতে আপনি মাল্টিটাস্কিংটা খুব ভালো করতে পারেন, সেইটা আপনার দেখে নেওয়া উচিত। চতুর্থত গ্রাফিক্স, দু রকমের গ্রাফিক্স, একটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স, একটা হচ্ছে অনবোর্ড গ্রাফিক্স। ল্যাপটপে আলাদা করে বাইরে থেকে কোনো গ্রাফিক্স কার্ড লাগানো যায় না, কারণ ল্যাপটপে গ্রাফিক্স কার্ড মাদারবোর্ডের সাথে শোল্ডার করে বসানো থাকে। তাই জন্য আপনাকে কেনার সময়তে ঠিক করতে হবে আপনি ডেডিকেটেড গ্রাফিক্স ওলা নেবেন না আপনাকে অনবোর্ড গ্রাফিক্স ওলা ল্যাপটপ নেবেন। এরপর আসবো কিবোর্ডে। কিবোর্ড প্রধানত দু রকম হয় ল্যাপটপের, একটা হচ্ছে নন ব্যাকলাইট কিবোর্ড, একটা হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড। তো আপনার যদি রিকোয়ারমেন্ট রাতে বেশি হয়, আপনি রাতে কাজ বেশি করেন, সেক্ষেত্রে আপনার ব্যাকলাইট কিবোর্ডটা আপনার জন্য বেশি উপযুক্ত। এবং আপনি যদি দিনে কাজ করেন, আপনার নর্মাল টাস্ক ঠিক আছে, আপনার এমনি কোনো দরকার নেই রাতে, সেখানে আপনার জন্য নন ব্যাকলাইট কিবোর্ডটা আপনার জন্য উপযুক্ত। এরপরে আসা যাক ব্যাটারির ক্ষেত্রে। তো আপনি যদি বাইরে খুব বেশি ট্রাভেল করেন, আপনার চার্জ দেওয়ার সময় কম, সেক্ষেত্রে আপনি ভালো ব্যাটারিওয়ালা ল্যাপটপ আপনি চয়েস করতে পারেন। কিন্তু আপনার বাড়িতে কাজ বেশি এবং আপনাকে খুব বেশি ট্রাভেল করতে হয় না, তো সেক্ষেত্রে আপনি নর্মাল ব্যাটারিওয়ালা বাজেট ল্যাপটপ আপনি নিতে পারেন। এরপরে আমাদের ল্যাপটপ কিনতে গেলে যে দিকটায় নজর দেওয়া উচিত, কার রিকোয়ারমেন্ট কোনটা, আমরা কোন বাজেটের ল্যাপটপ নেব। তো আমি বলে দিচ্ছি যে কোন বাজেটে কোন কোন প্রসেসর অ্যাভেলেবেল এবং সেইটা দিয়ে কী কী কাজ করা যায়। সবচেয়ে লো এন্ড বাজেট যেটা, সেটা হলো 18-19 হাজার টাকা, সেখানে ইন্টেলের যে প্রসেসরটা অ্যাভেলেবেল সেটা হলো সেলেরন আর পেন্টিয়াম সিলভার। এইটা দিয়ে নর্মাল অফিস টাস্ক, ওয়েব ব্রাউজিং ইত্যাদি এগুলো করা যায় কাজগুলো। আর এরপরে আসে যাক 20-25 হাজার টাকার বাজেটে, যেখানে পাওয়া যাচ্ছে পেন্টিয়াম গোল্ড। এখানেও নর্মাল অফিস টাস্ক করা যায়, কিন্তু আপনি টুকটাক পাওয়ার পয়েন্টের স্লাইড প্রেজেন্টেশন ইত্যাদিও করতে পারবেন। এরপরে আসি
26 থেকে 35,000 টাকার মধ্যে। এখানে ইন্টেলের যে প্রসেসরটা পাওয়া যায় সেটা হলো ইন্টেল i3। এই প্রসেসরটা আমার ক্ষেত্রে সবচেয়ে ব্যালেন্সড মনে হয়, কারণ এখানে আপনি হালকা গেমিংও করতে পারবেন, হালকা ভিডিও এডিটিংও করতে পারবেন, তার সাথে আপনি অফিস টাস্কও খুব সিনলেসলি করতে পারবেন, ওয়েব ব্রাউজিংও খুব ভালো করা যায়। এরপরে যেখানে বাজেটে আমরা যেতে যাচ্ছি সেটা হলো 40 থেকে 60,000 টাকা। সেখানে ইন্টেলের i5-এর বিভিন্ন ভ্যারিয়েন্ট পাওয়া যায়। i5 গেমিংয়ের জন্য খুব ভালো প্রসেসর, ব্যালেন্সড গেমিং, পাবজি, কল অফ ডিউটি ইত্যাদি খুব ভালো চলে। এতে অ্যাসফাল 9-এর মতো গেমও i5 প্রসেসর খুব ভালো হ্যান্ডেল করে। এটা খুব পাওয়ার সেভিং এবং সুন্দর ব্যালেন্সড প্রসেসর। এটা আপনি ভিডিও এডিটিংয়ের কাজেও খুব ভালো লাগাতে পারবেন। তো i5 প্রসেসর 40 থেকে 60,000 টাকা, যাদের বাজেট তারা i5 প্রসেসর ওয়ালা ল্যাপটপ নিতে পারেন, 60,000 টাকা, এবং তার উর্ধে যাদের বাজেট তারা i7 প্রসেসরের দিকে যেতে পারেন। তো AMD-রও এই বাজেটের ল্যাপটপ রয়েছে। তো AMD A সিরিজের ল্যাপটপগুলো মূলত 25,000 টাকার নিচে হয় এবং AMD Ryzen 3, Ryzen 5 এগুলো 40-50,000 টাকার মধ্যে আসে। এগুলোতেও ভালো গেমিং করা যায়, এগুলোতে মূলত বেশি কোর্স থাকে, তো তাই এগুলো ভালো কাজ করতে পারে, কিন্তু পাশাপাশি এগুলো গরমও বেশি হয়। তো AMD Ryzen 7 এর ল্যাপটপগুলো খুব ভালো হয়, গেমিং ল্যাপটপ হয়। তো আপনি নর্মাল ল্যাপটপ নেবেন, যদি আপনি ইউজেজ নর্মাল হয়, আপনি গেমিংয়ের জন্য ল্যাপটপ কিনছেন না, নর্মাল কারণে ল্যাপটপ কিনছেন, তার সাথে আপনি হালকা গেমিংও করতে চান, তো আপনার নর্মাল ল্যাপটপে কাজ চলে যাবে। কিন্তু আপনি যদি হেভি গেমিং করেন, আপনার ল্যাপটপের কুলিং সিস্টেমটা ভালো হওয়া দরকার, তাই আপনার জন্য গেমিং ল্যাপটপটা বেস্ট হবে। স্বভাবত যে প্রশ্নটা চলে আসে যে আমরা কোন কোম্পানির ল্যাপটপ কিনবো, কী ল্যাপটপ কিনবো। তো ল্যাপটপ একটা অলওভার জিনিস। পিসিতে যেমন ভেতরে দেখা যায় যে আমরা কি কিনছি না কিনছি, আমরা সব কিছু কম্বাইন করে একটা ভালো পিসি বানাতে পারি, যে তার কম্পোনেন্টগুলো ভালো না মন্দ। তো ল্যাপটপে আমরা বাইরে থেকে কিছুই দেখতে পাই না, আমরা জানি ল্যাপটপের কী প্রসেসর আর ডিসপ্লে আর কিবোর্ড, এই সব কিছু খালি জানি। তো সেই দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। দেখুন, কেউ যদি আপনাকে 26,000 টাকা ইন্টেলের i3 প্রসেসর দেয় এবং সেই একই প্রসেসর যদি কেউ 30-32,000 টাকা দেয়, জানবেন দুটোর মধ্যে নিশ্চয়ই কিছু কোয়ালিটিগত তফাৎ রয়েছে, প্রফিটটাই সব না। তো সুতরাং আপনাদের যে রেঞ্জে যা ল্যাপটপই আপনাদের বাজেট থাক না কেন, আপনারা যেন ভালো কোম্পানির ল্যাপটপ নেন। আমি রেকমেন্ড করবো ডেল আর HP, কারণ ডেল আর HP-র আফটার সেলস সার্ভিস খুব ভালো এবং এদের ল্যাপটপের পারফরমেন্সও খুব ভালো এবং কাস্টমার ফিডব্যাক খুব ভালো। তাই আপনারা এই ল্যাপটপের গুলোর দিকে যেতে পারেন, এই কোম্পানিগুলোর দিকে। বাট এর বাইরে যদি আপনার লেনোভো এসারের ল্যাপটপ পছন্দ হয় তাহলে আপনার কোনো অসুবিধে নেই, আপনারা সেটা নিতে পারেন, কিন্তু ডেল আর HP-টাই আমি প্রধানত রেকমেন্ড করতে চাইছি। এরপরে আমরা ল্যাপটপের যে দিকটায় নজর দেবো সেটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যারা ল্যাপটপ বেশি সিনেমা দেখেন, গান শোনেন, যারা মিউজিক লাভার, তাদের জন্য এটা হয়তো অনেকটা ইম্পর্টেন্ট। সেটা হলো ল্যাপটপের অডিও কোয়ালিটি। ডেল HP-র ল্যাপটপের অডিও কোয়ালিটিগুলো খুবই ভালো হয়, কারণ ডেলের যে স্পিকারগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়েভস ম্যাক্স অডিও প্রোতে চলে, এবং HP-র যে স্পিকারগুলো ইউজ করা হয় সেটা চলে B&O প্লেতে। তো এই দুটো কোম্পানির স্পিকারই অত্যন্ত ভালো এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো। তো আপনি যদি একটা ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি চান ল্যাপটপে, তো আপনি ডেল আর HP-র ল্যাপটপের দিকে দেখতে পারেন। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।